আসসালামু আলাইকুম, আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই আমরা ইমেইল করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি। আপনি যে টেক্সট লিখেছেন সেটার মধ্যে হয়তো ভুল লিখে ফেলেছেন, সেটাই সেন্ড করে দিয়েছেন, অথবা আপনি যে ফাইলটা পাঠাতে চেয়েছিলেন সেটা না পাঠিয়ে অন্যটা হয়তো আপনি ইমেইলে পাঠিয়ে দিয়েছেন। তো সেটা কিভাবে ব্যাক নিয়ে আসবেন, মানে সেটা আপনি ক্যান্সেল করে আবার পুনরায় সেন্ড করবেন, আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। চলুন দেখে আসি। সো ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি যাতে একটু বড় করে দেখা যায়, আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি ইমেইলে প্রবেশ করছি, তারপর এরকম একটি পেজ আসবে। আপনি ইমেইলে প্রবেশ করলে আপনি যে গিয়ার আইকন দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন পাবেন, সেটিংস আইকন। আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর বেশ কিছু অপশন আসবে আমাদেরকে, যে সি অল সেটিংস আমরা এটাতে যাব। আপনি মোবাইলেও পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না আপনার। তারপরে এখানে বেশ অপশন রয়েছে, দেখুন এই যে আনডু সেন্ড, সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড, মানে কত টাইমের মধ্যে আপনি এটা ক্যান্সেল করতে পারবেন। এটা 5 সেকেন্ড করা রয়েছে, আমরা এটাকে 30 সেকেন্ড করে দেবো। হ্যাঁ, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে সেভ চেঞ্জ, এটাতে ক্লিক করে দেবেন। আমার যে আমি যে চেঞ্জটা করলাম এটা সেভ হয়ে গেল। এখন আমরা একটু এক্সপেরিমেন্ট করব, আমরা সেন্ড করে দেখব যে আসলে এটা কাজ করে কিনা। হ্যাঁ, তো আমরা এখানে যাব, যাওয়ার পরে এখানে একটা কিছু লিখব, হাই হাউ আর ইউ, এটা আমি লিখেছি। তারপরে এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, এটাতে আমি সেন্ড করব লেখাটা। তো আমার লেখা হয়ে গেছে। এবার আমি যেটি করব, এটাতে ক্লিক করলে আমি শিডিউল করে রাখতে পারি যে এই টাইমে আমার ইমেলটা চলে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। সেন্ডে ক্লিক করেছি, দেখুন আনডু যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা 30 সেকেন্ডের মতো থাকবে। আমি যদি আনডুতে ক্লিক করি তাহলে আমার এটা পূর্বের অবস্থায় আবার চলে আসবে, দেখতে পাচ্ছেন পূর্বের অবস্থায় আবার চলে এসছে। তো আপনি এভাবেই করতে পারবেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।